আচ্ছা কয়েকদিন আগে বিবিসি থেকে একটা ইয়া দিছিল ইউটিউবে মনে একটা দিছিল যে দজক নরক এটা কোথেকে আসছে আর কি তো ওনারা লিখছে যে প্রাচীন কোনো মিথ থেকে এটা বিভিন্ন ধর্মগ্রন্থে ঢুকছে আরকি তো ওখানে আমি একটা কমেন্স করেছিলাম যে নরক বা দুজক কোথায় আর কি তো ওখানে একজন আমাকে রিপ্লাই দিছে যে মর মরা পরে বুঝবা তো আসলে এটা কোথায় আস নরক এবং নরক বলেন আর দুজক কোথায় অবস্থিত এটা এটা মুমিনদের মগজে অবস্থিত জান্নাত মুমিনদের মগজে অবস্থিত

কোন মিথ থেকে বা এটার মিথটা এক্সাক্ট শুরু কোথাও থাকে স্বাভাবিক এটাই যে মানুষ আগে থেকে এই ধরনের উল্টাপাল্টা জিনিসটা বিশ্বাস করতো বা মানুষ নিজে নিজেই এই উল্টাপাল্টা উল্টা জিনিসগুলো বানাইছে মরার পর কোনো একটা বিচার হবে এই

তারা যেতে পারবে যখন যদি কেউ যুদ্ধ ক্ষেত্রে মারা যায় মানে হ্যাঁ ওই এলাকার মানুষ যাচ্ছে সেটা সেটাই মোহাম্মদের কি খায়াস ছিল মোহাম্মদের খায়াস ছিল সারাদিন করবো আমি এছাড়া তার কোনো খাস তার কোনো খাস নেই সাথে ছোট ছোট বাচ্চা ছেলে

তো আমরা তো ওই মানে স্বর্গের উপরে থেকে আপনার ফানুষ উড়াই আর কি বুদ্ধ গতম এক সময় আছে উনি এই জন্য গোল পৃথিবী থেকে বাইরে এলে আপনার নিচ তার কোনো কিছু নেই না আপনি যত যেদিকে যান যেতেই তো থাকবেন অসীম বিশ্বতে না ওখানে তার নিচ নেই তো সবাই তো সব মনে করে যে আল্লাহ উপরে বা ভগবান উপরে বা স্বর্গ উপরে সবাই হাত তলি করে না এটা একটু চিন্তা করলে তো নর্মালি বোঝা যায় না তো

বাট ধরেন আপনি আপনার উপরে এবং আপনার ঈশ্বরের উল্টো ভাষায় পৃথিবীর উল্টো ভাষায় যে আছে তার উপর তো এক জিনিস না হ্যাঁ এবং একেবারে উল্টো হইতে পারে একেবারে একেবারে উল্টো হইতে পারে আপনার আপনি লিটারালি তার নিচে হচ্ছে যে আপনার উপর আর আপনার উপর থেকে তার নিচে হ্যাঁ ওইটাই আর কি তো এটা তো নরমালি একটা জিনিস চিন্তা করলে বুঝা যায় জানা যে স্বর্গ নরক এটা যে মিট্রি ক্যাস্ট বা এমনি ঢুকাইছে এটা এটা তার কোনো এভিডেন্স লাগে না না একটু চিন্তা করলে বুঝা যায় যে সাধারণ পাবলিক সাধারণ মানুষের কেন বুঝে না এটা একটা বিষয় সেটাই আচ্ছা আমাদের সাথে কাকাশি নামে একজন যুক্ত হয়েছিলেন কাকাশি আবার চলে গেছেন কাকাশি যদি থাকেন তাহলে একটু যুক্ত হইতে পারেন আবার আপনার সাথে কথা বলা যায় আপনি কোশ্চেন করে চলে গেছেন যদি আপনি আলোচনা করতে চান তাহলে আপনি আবার যুক্ত যুক্ত হতে পারেন তাহলে প্রলয় সাহেবের কি আছে বলা আছে আসিফ উদ্দিন এক্সপোজ না ঠিক আছে আজকে এতটুকুই পরে আবার যদি সুযোগ হয় অন্যগুয়াকে আলোচনাটা ঠিক আছে ভাই তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন হ্যাঁ হাফরাস ভাই কি বললেন দেখেন আপনাকে এক্সপোজ করে দিলো ভাই হ্যাঁ আমি তো এক্সপোজ হয়ে গেলাম এখন কি হবে আচ্ছা হাফরাস ভাই আপনার তাহলে প্রত্যেকটা অবকাশ আছে না ভাই যদি ইয়া করতে চান তাহলে শেষ করুন যদি তাহলে আমি আরেকজনকে যুক্ত করি শুভ রয় আপনাকে যুক্ত করা করেছে আপনি বলেন তাহলে শুভ রায় আপনাকে যুক্ত করা হয়েছে বলেন কথা বলেন জি আসিফ ভাই আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভাইয়া আমি বাংলাদেশ থেকে আমি সনাতন ধর্মাবলী তো আপনার কাছে আমার শুধু একটু একটা সাধারণ বিষয় জানার ছিল যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সনাতনীদের উপর বিভিন্ন দিক থেকে যেভাবে মানে চাপ সৃষ্টি করা হচ্ছে বা মানে অন্যায় অত্যাচার করা হচ্ছে তো এই ক্ষেত্রে করণীয়টা কি এটা একটু যদি বলেন শুধু ভাই এটা তো ভাই আমরা বলতে পারবো না যে কি করণীয় এটা তো আমরা বলতে পারবো না ফারাজ ভাই বিষয় কিছু বলবেন আপনি আমি আমি মনে করি না যে আওয়ামী লীগের আমলে কারো উপর কোন ধরনের অত্যাচার হওয়া পসিবল না ভাই আমি ধর্মগত দিক থেকে না আমি মানে মানবিক দিক থেকে কথাটা বলতেছিলাম আর কি যদি একটু বলতেন যে মনুষ্যত্ব বোধ থেকে মানে কি ভাই একটা বলতে না না আমি আপনার এটা একটা হাসি দিলাম আর কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা

এমন অন্য বিষয়ে আমার যুক্তি তর্ক করার মতো আমার কাছে কোনো প্রমাণ আদি নেই বা আমি অত কিছু জানিনা ধন্যবাদ ভাই আসিফ ভাইয়া ঠিক আছে শুভ রায় ভাই ভালো থাকবেন আপনাকে বিদায় জানাচ্ছি আমরা তাহলে লাইকটা শেষের দিকে নিয়ে যাই কারণ তিন ঘন্টার বেশি হয়ে গেছে শেষ একজনকে যুক্ত করা যায় দেখি আশিস রায় আপনাকে যুক্ত করা আছে আপনি দ্রুত বলেন তাহলে হ্যাঁ ভাইয়া আমি যুক্ত হয়েছিলাম আপনার সাথে যখন আপনি আইডি থেকে লাইভ করতেন হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ আমি যে অমিত দা একটা কথা বলছিলেন না যে মহাভারত মহাকাব্য হয় কি করে এটা এটা মানে মহাকাব্য হতে গেলে যে বাস্তবতার সাথে মিলতে হবে বা যুক্তি প্রমাণ ব্যাপার না মহাকাব্যর বেসিক কিছু রুল হচ্ছে মানে একটা বড় কাহিনী থাকবে তার সাথে ছোট ছোট অনেকগুলো কাহিনী থাকবে এবং তাতে একজন নায়ক থাকবে এবং সবশেষে সেই নায়কেরই জিত হবে হ্যাঁ আর অনেকগুলো সাধারণত আটটা কাণ্ড বা আটটা পর্বের বেশি হতে হবে বিভিন্ন সময়ের ধরেন পৌরাণিক বা বাস্তবতার সাথে মিল রেখে এরকম যে কোনো কাহিনী হতে পারে উনি হয়তো এগুলো বুঝতে পারেননি বলেই প্রশ্নটা করছেন তাছাড়া ওই যে তার ভিতরে আবার জাত মহাকাব্য আছে যেগুলো হচ্ছে এই যে চারটা আবার ওই ই যেটা যে মেঘনাদ বধ কাব্য এটা জাত মহাকাব্য না ওইটা কারণ হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার এবং হেরে গেছে এই কারণে অনেকগুলো বিষয় আছে যার কারণে ওইটা জাত মহাকাব্য না এই এই বিষয়গুলো একটু বলতে চাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো তাহলে আজকে কি বিদায় জানাবো আশিস ভাই আপনাকে আমি সর্বশেষ একটা কথাই বলতে চাচ্ছি যে যারা ধর্ম নিয়ে মারামারি করে আসলে এই উপমহাদেশে দেখা গেছে যে আগে হিন্দু ধর্মের বেশি ছিল তারপরে বৌদ্ধ ধর্ম তারপরে এখন ইসলাম আসছে হয়তো আগামী পাঁচশো বছর পরে আর ধর্ম আসবে বা নাস্তিক হয়ে যাবে কিন্তু এই মানুষগুলা তো আমরা নিজেরাই নিজেদের পরিবার এইখানে যুগ যুগ ধরে বাস করে আসতেছি কিন্তু আমরা এই ধর্মের জন্য মারামারি কাটাকাটি করলে আমাদেরই আমাদেরই ভাই মরে যাচ্ছে এটাই আমরা এইগুলো না করি থেকে বেরিয়ে যেতে পারি যাতে এইটাই কামনা হ্যাঁ ঠিকই বলেছেন আপনার সাথে একমত ঠিক আছে আশিস ভাই ভালো থাকবেন আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে ভাই আজকে লাইভটা আমরা শেষ করে দিই আপনারা একটু বিদায় নিয়ে নেন তাহলে